রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে জান্নাতের আটটি দরজা খোলা। মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে জান্নাতের আটটি দরজা খোলা। এক, সলাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো। দুই, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীকে মেনে চললো তিতা লাগলেও মিঠা লাগলেও। চার, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই চারটা কাজ যদি কোনো নারী করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। দুই, অলিয়াসা বাইত, বাড়িকে প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। খবরদার, দোকানে গিয়ে বসবেন না, জিনিস নিতে গেছেন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। জি, 1 কেজি লবণ দেন, একটা তেলের শিশি দেন, নেওয়া হয়ে গেছে, টাকা দিয়েছেন, 2 মিনিট বসবেন না। ওখানে আর একজন কথা বলছে, বিগত চেয়ারম্যানের নিন্দা করছে, আপনি ওই কথায় সাড়া দিবেন না, বলবেন না যে ঠিক বলেছ, এরকম কথা বলবেন না। এর বিনিময় হলো জাহান্নাম, এর বিনিময় হলো জাহান্নাম। ঠিক বলেছ, ঠিক বলেছ, এর বিনিময় হলো জাহান্নাম। তাহাজ্জুদ দিয়ে জাহান্নাম ঠেকানো যাবে না, খুব কঠিন ব্যাপার। কাজে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, আর নিজেকে স্বামী মনে করবেন, স্বামী পুরুষ, নিজেকে স্ত্রীর স্বামী পুরুষ মনে করবেন। স্বামী হলে 5টা জিনিস লাগে, পুরুষ হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরেন বউকে সেমানের পরাবেন। 3, বউকে কখনো কটু কথা বলবেন না। 4, বউয়ের মুখের উপরে মারবেন না। 5, আল্লাহ তাতরখা ইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, ফুফুর বাড়ি যেতে দিবেন না, মায়ের বাড়ি যেতে দিবেন না, নানির বাড়ি যেতে দিবেন না, চাচির বাড়ি যেতে দিবেন না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। কাপুরুষের করে, কাপুরুষ, কাপুরুষ, ঘৃণিত পুরুষের করে। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী, তার নাম পুরুষ, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না, ভিতরে থাকো, জান্নাত কিভাবে নিতে হয় সেটা আমি দেখছি, জান্নাত পাওয়া যাবে। 3, অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো। এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদো, জান্নাত আল্লাহ দিবেন। 3টে কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। 1, মুখ বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে, জান্নাত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু তাআলা ফি জিল্লি ইয়াওমাল জিল্লা জিল্লু, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন মানুষের শরীরের ঘাম হবে কারো কারো টাকনু পর্যন্ত, কারো কারো হাঁটু পর্যন্ত, অমিনুমায় কোনলা হাকওয়াই হে, কারো কারো কোমর পর্যন্ত, অমিনুমায় কোনলা তারকুয়াতেহি, কারো কারো নাক পর্যন্ত। যেদিন সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল উপরে, অর্ধহাত কথাটি মিথ্যে, যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, যেদিন মানুষ ঘামের মধ্যে সাঁতার দিবে, সেদিন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। 1, এমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। 2, শাবুন নাসাফি এবাদাতিল্লাহে, যেই যুবক বাল্য জীবন থেকেই এবাদতে অভ্যাসী। 3, রাজুলুন কালবহু মুআল্লাকুন বিল মসজিদ, কোনো মানুষের অন্তর মসজিদের সাথে লাগা আছে,
এজা খারা জামিনু হাত্তা ইয়াউদা ইলাইহে, মসজিদ থেকে বের হলেই আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে, বের হলেই আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বাড়িতে গিয়েই বলছে নাতনিকে, দেখো তো একটু সময় হলো নাকি, আম্মু মেয়েকে বলছে, দেখো তো আসরের টাইম হয়ে গেল নাকি, জামাত হয়ে গেল নাকি। সে তো ব্যস্ত মসজিদে যাওয়ার জন্য। এই শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। চার রাজুলুন তাহাব্বা ফিল্লাহে ইস্তামালাইহে, রাজুলানে তাহাব্বা ফিল্লাহে ইস্তামালাইহে ওয়া ইফতারাক আলাইহে, দুইজন ভালোবাসে পরস্পরকে আল্লাহর অস্তে, দুইজনের ভালোবাসা কেটে গেছে আল্লাহর জন্য। দোস্ত তোমাকে দোকানে বসতে নিষেধ করি তবুও তুমি বসো। দোস্ত তোমাকে কত বললাম যে মেয়েদের সাথে কথা বলো না, চুপ থাকো, তবু তুমি কথা বলছো। তোমার সাথে আমি বন্ধুত্ব কেটে দিলাম। তোমার তো স্বভাবই নষ্ট যুবক, তোমার তো স্বভাবই নষ্ট। একটা মেয়ে যদি হাসি মুখে কথা বলে, তুমি সে নাম্বারটা ধরে রাখো আবার কথা বলার জন্য। তুমি কি দিয়ে পরকাল পাবা? দেখো তোমার কথাটাই আসছে, এই যে চলে এসেছে, যে দেখো এদিকে দেখো, রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাবাজা দাই না হো, নির্জনে কোন মানুষ আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। নির্জনে কোন মানুষ আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। আজ থেকে নির্জনে একাই ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করতে হবে, যাতে করে আপনার স্ত্রী ঢুকতে না পারে। ভিতর থেকে দরজা বন্ধ করে দিতে হবে, যাতে করে কাজের মেয়েটা ভিতরে আসতে না পারে। যদি চট করে কেউ ভিতরে চলে আসে, তাহলে আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে, কান্নাটা নষ্ট হয়ে যাবে। আপনি নির্দ্বিধায় এক খেয়ালে কান্নার জন্য ব্যস্ত থাকবেন। পাঁচ রাজবন দাঁত যাতে আমরা তিন হাসাবিন, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জেনার দাওয়াত দিল, তখন বলল ইন্নি আখাফুল্লাহ, ছি 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 ছি, আমি আল্লাহকে ভয় করি, ছি 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 না, আমি আল্লাহকে ভয় করি। এই শ্রেণীর মানুষ থাকবে বিশেষ ছায়াতলে, এই শ্রেণীর মানুষ থাকবে বিশেষ ছায়াতলে। সম্ভ্রান্ত পরিবারে সুন্দরী মেয়ে জেনার কথা বলে, তখন বলে আমি আল্লাহকে ভয় করি। তোমার তো স্বভাব নষ্ট হয়েছে যুবক, তুমি তো একটু হাসি মুখে কথা বললে ধরে রাখো, অথচ জেনার প্রস্তাব দিলে তুমি বলবে ছি 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 ছি, নাউজুবিল্লাহ, কি বলো তুমি? আমি এই কথার সাথে একমত নই, তুমি কথা বন্ধ করো, নাম্বার ধরে রাখা তো বহু দূরের কথা। আর উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে তোমাকে বলছি, তোমার তো বৈশিষ্ট্য নেই, তোমার বাপ মায়ের পরিবারের বৈশিষ্ট্য নেই, হিসাব পাও না। তোমাদের মোবাইলে রিং হচ্ছে, তোমার আব্বার মোবাইলে রিং ধরবাই না, হোক হোক হচ্ছে হোক, তুমি ধরবাই না। শেষ পর্যন্ত যদি তুমি নাম্বারটা ধরো, তাহলে অন করে বলবে জি কে বলছিলেন, আমার আব্বা বাড়িতে নেই, পরে কথা বলবেন। তাহলে ওই ছেলেটা তোমার নাম্বার ধরে রাখবে না। আর তুমি যদি অন করে বল কে ভাইয়া কি বলছিলেন ভাইয়া, তাহলে ও তো নাম্বারটা ধরে রাখবে। আল্লাহ বলছেন যে মহিলা যখন কথা বলবে তখন কর্কশ কণ্ঠে বলবে, হাসি মুখে তো বলা দূরের কথা। আর এখন তো মেয়ে মানুষ তার ধর্মকর্ম তো বুঝে না, ওর খালি ভান করে কথা বলারই ঢং, ভান করে কথা বলে, ভান করে হাঁটে, কেমন কেমন করে আনছান আনছান করে, কথার ভান, হাঁটার ভান, চলার ভান। তার মানে তাকে তো আর দেখে না কেউ, দেখার জন্য মাস্টার লাগে, দেখার জন্য বাপ মা লাগে, দেখার জন্য গ্রামের সর্দার লাগে, গ্যাপ দেখার জন্য দায়িত্বশীলেরা লাগে, দেখার জন্য মুরব্বীরা লাগে। তো মুরব্বী বলছে আমাদের কথা তো মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে পাঁচ অক্ত সলাত আদায় করবেন। পাঁচ অক্ত সলাত আদায় করে না যে সেই আদম সন্তান আল্লাহর কথা মানে না, বড় নিমুখারাম আল্লাহর কথা মানে না। জরুরি বাধ্য পাঁচ অক্ত সলাত আদায় করতেই হবে, এখান থেকে বাধ্য হয়ে উঠবেন পাঁচ অক্ত সলাত আদায় করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, লা আজমু বাইনা আব্দি ফি আব্দি খাওফাইনে ও আমনাইনে, আমি আল্লাহ আমার বান্দার মধ্যে দুইটা জিনিস জমা করি না, এক নিরাপত্তা,
আর এক ভীতি, দুইটা জিনিস আমি কারোর মধ্যে একসাথে দিনে কি কথা, মান খাফানি ফিদ দুনিয়া আমান তৌফিল আখেরা, কেউ যদি দুনিয়াতে আমাকে ভয় করে, আলোচনা হলো আল্লাহ ভীতি, কেউ যদি দুনিয়াতে আমাকে ভয় করে তাহলে আমি তাকে পরকালে বিচার মাঠে নিরাপত্তা দিব। এই কথা আল্লাহ বলছেন হাদিসে কুদসি। অমান আমেনানি ফিদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়াতে নিরাপত্তা নিল, ভয় করলো না, আঘাত হই আমার কেয়ামা, আমি তাকে বিচার মাঠে ভীতিতে ভয়ের মধ্যে ফেলে দেব। হাদিস মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না, ঠিক আছে 100% কথাটা যদি মনে রাখতে পারেন তাহলে কাজে লাগানো সহজ হবে। আপনি যদি দুনিয়াতে কাঁদেন তাহলে পরকালে নিরাপত্তা, আর যদি দুনিয়াতে বেখেয়াল থাকেন, কাঁদা না হয়, তাহলে পরকালে ভীতি ভয়, উঠতেই সব কিছু বিপদ, সব বিপদ, সব বিপদ, সব বিপদ। আর যদি কাঁদা থাকে আর যদি কোনো পাপও থাকে, যদি কান্না থাকে আর কোনো যদি পাপও থাকে, তাহলে দেখেন বিচার মাঠে কি হবে, এদিকে দেখেন। তবে বদনাম করিয়েন না কারো, তাহলে সহজ হবে কি, আপনাকে আল্লাহ নিজের হাত দিয়ে রহমতের বাহুতে পর্দা করে ঘেরে নেবেন, দিয়ে আপনার আমল নামাটা আপনার সামনে ধরবেন, আপনাকে দেখাবেন, কাউকে দেখতে দেবেন না, আর বলবেন যে দেখো তো তুমি কে পাপ চিনতে পারো, দেখো তো তুমি কে পাপ চিনতে পারো, তখন আপনি বলবেন জি আমি পাপ চিনতে পারছি, তখন আল্লাহ আপনাকে বলবেন হাল ওজুল্লাহ, তুমি কি আমাকে কিছু বলতে চাও, তুমি কিছু বলতে চাও আমাকে, তখন আপনি বলবেন জি না আমি কিছু বলতে চাই না, তখন আল্লাহ বলবেন হাল জালামা কাতাবাতি, আমার লেখক ফেরেশতারা তোমার প্রতি জুলুম করেছে, মানে অন্যায় লিখে দিয়েছে নাকি, এটা কি তোমার পাপ নয়, এমনিতে লিখে দিয়েছে, না 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 লাই আরব না 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 এটা আমারই পাপ, অন্যায় কোনো লেখা হয়নি, তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, দুনিয়াতে তোমার এই পাপ আমি কাউকে দেখতে দিনি, আজকেও তোমার পাপ ঢেকে রাখলাম, কাউকে দিয়ে দেখতে দিব না, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ ভীতি নিয়ে আসেন জীবনে, বিচারের মাঠে পথ নিরাপত্তা, পাপ থাক, কাউকে দেখতে দিবেন না আল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক, হাদিস তো বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খাফা ফাকাদ আদলাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতে কাঁদতে শিখবে, ইবাদত করতে শিখবে। অমান আদলাজা বালাগাল মানজেলা, যে ব্যক্তি রাতে উঠতে শিখলো সে একটা ভালো পর্যায়ে পৌঁছে গেল। আলা ইন্না সিলাতাল্লাহে গালিয়ে, মনে রেখো আল্লাহর সম্পদ খুব দামি, দুনিয়াবি বাড়ি গাড়ি আল্লাহর সম্পদ নয়, যদি চ আল্লাহরই সম্পদ। কেন এ কথা বলছি, এটার একটুকু দাম নাই, আল্লাহর দান সম্পদ খুবই দামি। আলা সিলাতাল্লাহাল জান্নাহ, আল্লাহর সম্পদ হলো জান্নাত, আল্লাহর সম্পদ হলো জান্নাত, আল্লাহর সম্পদ হলো জান্নাত। আলাইকুম বে কিয়ামিল লাইলে, পৃথিবীর মানুষ তোমরা রাতে উঠে আল্লাহকে ডাকো, পৃথিবীর মানুষ তোমরা রাতে উঠে আল্লাহকে ডাকো। হাজা দাউস সালেহিনা কাবলাকুম, এটা হচ্ছে তোমাদের পূর্বে মানুষের বৈশিষ্ট্য, এটা হচ্ছে তোমাদের পূর্বের মানুষের বৈশিষ্ট্য, আপনাদের দাদারা আপনাদের চাচারা ভোর রাত্রে উঠে এক বন্ধনা পানি নিয়ে পেশাব করে এসে খক খক করতো, অজু করতো, রাতে উঠে তাহাজ্জুদ পড়তো, মনে পড়ে না? খুব মনে পড়ার কথা, আপনার চাচা আপনার দাদার এই গতি, ভোর রাতে উঠেছে আর বদনায় পেশাব পায়খানা করে এসে বসে অজু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটিকে মনে রাখবেন, রাতে উঠতে পারলে আল্লাহর নিকটে হওয়া যাবে, এক, দুই পাপ মিটে যাবে, তিন পাপ থেকে বেঁচে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের দীর্ঘ সময় এইভাবে বসে থাকাতে আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে সন্তুষ্ট হয়েছি, জাযাকুমুল্লাহ খায়রা।